হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে থামনেল দেখে আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদের সাথে আজকে কি শেয়ার করতে চলেছি তো থামনেলে যেটা লেখা আছে সেটা কিন্তু একদমই সত্যি তো এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে সত্যি নেই যেহেতু আমি নিজে এটাকে উপলব্ধি করেছি তাই আমি তোমাদের সাথে এটাকে শেয়ার করতে চাই আমার সাথে যা যা ঘটেছে বা এখনও যেগুলো ঘটছে হয়তো সেটার পরিমাণটা অনেকটাই কম কিন্তু আমি এখন ঘরে পুরোপুরি একা আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড এখন ঘরে নেই ওরা পছন্দ করে না আমি এগুলো কারোর সাথে শেয়ার করি তো সেই জন্য আমি ওরা এখন ঘরে নেই আমি পুরো ফ্ল্যাটে একা তো সেই জন্য আমি তোমাদের সাথে কিন্তু এখন এটাকে চট করে শেয়ার করে নিই কারণ ওরা যদি এসে যায় আমি কিন্তু এই কথাগুলো তোমাদেরকে আর বলতে পারবো না তো আমি যেটা বলতে চাই আমি যে ফ্ল্যাটটায় থাকি সেই ফ্ল্যাটটা আমি গত আমার বিয়ে হয়েছে দু হাজার বারো সালে বারো সাল একুশ সাল ন বছর ধরে আমি এই ফ্ল্যাটে থাকি আর আমি ডিউরিং আমার প্রেগনেন্সি আর তোমাদের বলে রাখি আমি ফ্ল্যাটে কিন্তু বরাবরই বিয়ের পর থেকে আমার শ্বশুরমা সেই ফ্ল্যাটটা কিনেই দিয়ে গেছে আমার আর আমার হাজবেন্ডকে থাকার জন্য আর আমার শাশুড়ি মা থাকেন ওই দিকের উল্টো দিকের একটা বাড়িতে তো তো যাই হোক সেই সব প্রসঙ্গ পরে সেই সেই প্রসঙ্গটা পরে আমি সেগুলো পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব তো মোদ্দা কথা হচ্ছে আমি এই ফ্ল্যাটে ন বছর ধরে আছি ডিউরিং প্রেগনেন্সি আমি দু আমি দু সালের কথা বলছি আমার হাজবেন্ডের যেহেতু বিজনেস তো বিজনেস হচ্ছে একটা ইরেগুলার লাইফ লিড করতে হয় তো সেই ক্ষেত্রে ওকে বাইরে প্রায়ই যেতে হয় রাত্রেবেলা থাকতো না তো আমি কিন্তু কিন্তু সারা রাত ফ্ল্যাটের মধ্যে একাই থাকতাম একাই ঘুমাতাম আমার কোনো দিনও কোনোরকম কোনো প্রবলেম হয়নি তো গত তিন চার বছর ধরে হ্যাঁ ঠিকই শুনছো তিন চার বছর ধরে আমি আমার হাজবেন্ড ইভেন আমার ছেলে একটা জিনিস খুব ফেস করেছি বা এখনও হয়তো সেটা হয়তো কিছু নেই বা থাকলেও থাকতে পারে সেটার প্রভাবটা হয়তো অনেকটা কম কারণ আমরা অনেক জায়গায় গেছি মন্দিরে গেছি পুজো দিয়েছি অনেককে বলেছি যে কেন আমাদের এরকম হচ্ছে আমাদের সাথে আর এটা যদি শুধু আমার একার সাথে হতো তাহলে আমি ভাবতাম যে ঠিক আছে আমার এটা মনের ভুল কিন্তু এটা আমার হাজবেন্ডের সাথেও হয়েছে আমার সাথেও হয়েছে ইভেন আমার ছেলেও কিন্তু এটা নিয়ে বেশ ভীত কারণ আমরা ওর সামনে আলোচনা করতে চাই না কিন্তু পরিস্থিতিটা এমন হয়ে যায় যে ওর সামনে এটাকে আনতে আমরা বাধ্য হই বা এমনি ব্যাপারটা ওর সামনে চলে এসেছে সেটা হচ্ছে আজ থেকে তিন চার বছর আগে আমার হাজব্যান্ডের যেহেতু ট্রান্সপোর্টের বিজনেস ওকে অনেক ভোরবেলা বেরিয়ে যেতে হয় মানে ধরো চারটে সাড়ে চারটে এরকম সময় বেরিয়ে যেতে হয় ঠিক সেই সময়তেই ঘটনাটা শুরু হতো মানে দেখো আমি বলছি আমার না পুরো মানে হাত পা মানে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে বলতে গিয়ে যে আমি ফিল করতাম আমি ধারে সুতাম মাঝখানে ছেলে তারপরে আমার হাজবেন্ড শুতো আমার হাজব্যান্ড যে উঠে বেরিয়ে চলে যেত তখন আমি ফিল করতাম যে খাটের ওপরে কিছু একটা আছে কিছু একটা আসছে বা কিছু একটা দাঁড়িয়ে রয়েছে দেখো আমার মানে হাতের মানে লোম খুব খাড়া হয়ে যাচ্ছে বলতে গিয়ে কিছু একটা আসছে বা কিছু একটা দাঁড়িয়ে রয়েছে আমি পরিষ্কার না সেটা দেখতাম আর মানে কি বলবো সেই মুহূর্তে আমার উঠে কিছু করার ক্ষমতা থাকতো না মানে মনে হতো কি আমাকে কেউ চেপে ধরে খাটের মধ্যে শুয়ে রেখেছে আর আমি আমার ছেলের গায়ে যখন হাত দিতে যেতাম আমার হাতটাকে মনে হয় কেউ আটকে দিত এরকম দিন হয়েছে মানে আমি এটা একদিনের কথা বলছি না বহু দিন এই ঘটনাটা ঘটেছে তারপরে আমি আমার হাজবেন্ডকে বলেছি যে দেখো এরকম না হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না আমি তো আগেও থেকেছি আর আমি না অতটা মানে ভীতু প্রকৃতির নই পট করে আমি কোনো জিনিসে ভয় পাই না তো এটা যখন হচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তখন আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ তুমিও যখন বাপের বাড়ি গিয়ে থাকো অনেক সময় মনে হয় আমার কেউ পা ধরে টানছে বা কিছু হচ্ছে আমিও ভয় পাই তাহলে তুমি আমাকে বলো নি কেন ও বলছে কি জানি হয়তো আমার মনের ভুল আমি তুমি বিশ্বাস করবে কি না না এটা তো তো বলতে হবে আমাকে বললে আমি কি করে বুঝবো যাই হোক এইরকম ঘটনা মানে খাটের ওপরে কিছু একটা উঠছে সে দাঁড়াচ্ছে বা শুচ্ছে আমি কিছু বুঝতে পারছি না মানে মোদ্দা কথা কিছু একটা আছে খাটটা নড়ছে আর আমি একদম আমার দম আটকে আসছে আমাকে কেউ চেপে ধরে রয়েছে আমি কিচ্ছু এটার মানে কাউকে যখন আমি বলতাম সে না শুনে প্রথমে বলতো যে তোর ঠিকমতো ঘুম হয় না তুই ঠিকমতো খাওয়া দাওয়া করছিস না তোর পেট গরম হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা সেটা আদপে নয় একদিন দুদিন হবে দিনের পর দিন তখন আমি একটা সলিউশন বার করলাম যে না আমার হাজব্যান্ড যখন বেরিয়ে যায় আমি টিভিটা চালিয়ে দেবো এমনও হতো আমার হাজব্যান্ডকে মাঝখানে প্রায় দু তিন মাস রাত্রি আড়াইটের সময় বেরোতে হয়েছে ওর কাজের জন্যই বেরোতে হয়েছে বাস রিলেটেড ব্যাপার আড়াইটার সময় বেরোতে হতো আমি সেই রাত্রি আড়াইটে থেকে ভোর পাঁচটা অব্দি বসে টিভি দেখতাম কি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যে আমি যেতাম সেটা একমাত্র আমি জানি আর আমার ঈশ্বর জানি হয়তো তোমাদের কথাগুলো শুনলে বিশ্বাস তোমরা নাও করতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার কিন্তু আমি ভগবান মানি আর সে তো এটাও মানি যে নিশ্চয়ই ভগবান মানে ভালো শক্তির সাথে খারাপ শক্তিও কিন্তু থাকে তো সেই ক্ষেত্রে সেই জায়গাটা দিয়ে দেখতে গেলে নিশ্চয়ই আমার মনে হয় যে এটাকে যে ফেস করেছি সেটা নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো সেটার ব্যাখ্যাটা আমাকে কে দেবে আমি সত্যিই জানি না আর এখনও হয়তো এরপরে না এরপরে এরপরের ঘটনাটা বলি সেটা হচ্ছে যে আমি তখন ছেলেকে নিয়ে ওই খুব টেনশন করতাম আমি বসে থাকতাম রাত্রি আড়াইটে থেকে ভোর পাঁচটা অবধি পাঁচটার সময় আমি ঘুমাতে যেতাম পাঁচটার সময় কি একটু আলো আলো ফুটে যায় তখন আমি একটু ঘুমাতে যাচ্ছি এমনও হচ্ছে যে আমি পাশের ঘরে যেতে ভয় পাচ্ছি আমি এরকম আমার প্যানিকগ্রস্ত আমি হয়ে গেছিলাম আমি আমার রান্নাঘর তো সবাই দেখেছি আমি রান্নাঘরের পেছনে ঘুরে বাসন মাজলে মনে হতো কী কেউ দেখছে আমাকে মানে এটা কনস্ট্যান্ট আমার তিন চার বছর এটা আমার চলেছে মানে তিন তিন বছর তো হবেই এরকম চলেছে আমার সাথে তারপরে দেখলাম যে না এভাবে তো আমি বাঁচতে পারবো না আমি তো মানসিক রুগী হয়ে যাচ্ছি এরকমভাবে তখন আমি বিভিন্ন রকম মন্দিরে যাই পুরোহিতদের বলি যে এরকম হচ্ছে তারা আমাকে ওই সব জল টল দিয়েছে সেগুলো ঘরে ছেটানো সেগুলো করেছি করতে 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 কিছুটা নিজের মনকেও শক্ত করেছি যে না আমাকে যখন এখানেই থাকতে হবে আমাকে এর সাথে লড়াই করেই থাকতে হবে আমি একদিন আমার কেন জানি মনে হলো আমি মনে মনেই বললাম যে যেই থাকো বা যেই আছো তুমি থাকো কোনো অসুবিধা নেই কিন্তু প্লিজ আমাদের কোনো ক্ষতি করো না কারণ আমি তোমার থাকা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা করব না তুমি থাকো তোমার মতো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি আমাকে আমার ছেলেকে আমার হাজব্যান্ডকে ভয় দেখাবে না বা কোনো রকম আমাদের সাথে কোনোরকম কোনো খারাপ কিছু করবে না তো আমি জানি না সেটার কি কাজ হলো তারপর থেকে আমি বলছি না আমার মানে নিজের এত ভয় লাগছে আমি বুঝতে পারছি না যে আপনাদের সাথে আমি কীভাবে জিনিসটা শেয়ার করছি আমি যেহেতু একা ঘরে রয়েছি আমার সত্যি ভয় লাগছে তো যাই হোক আমি তারপরে একজন আমাকে এই তাবিজটা দেন মায়ের মা তারার একটা তাবিজ বলে সবসময় তুমি এটা ধারণ করে থাকবে এটা ধারণ করে থাকলে আর আমার হাজবেন্ডকেও একটা দেয় তো আমার ছেলের অতটা কোনো অসুবিধা হবে না আমি আর আমার হাজবেন্ড এটা সবসময় পড়ে থাকি এটা ঠাকুরের আশীর্বাদ হিসাবে সবসময় আমাদের গায়ে থাকে তো তারপর থেকে কিছুটা হলেও ব্যাপারটা কিছুটা হলে কি একদমই ব্যাপারটা কমে গেছে আর আমরা যেটুকু ভয় পাই সেটুকু মনে হয় কি আমাদের হয়তো অভ্যাস আমাদের একটা তিন চার বছর ধরে একটা ভয়ের যে একটা অভ্যাসের মধ্যে দিয়ে আমরা গেছি সেটাকেই আমাদের কাটিয়ে উঠতে কিন্তু আরও কিছুটা সময় লাগবে তো তাই আমার এখনও মনে হয় হয়তো আমি এদের সাথেই বাস করছি নিজেও বুঝতে পারি না কি ব্যাপার আর আমি আর বেশি কথা বাড়াবো না আমার নিজেরও খুব মানে শরীরটা মানে একটু অস্বস্তি হচ্ছে আমার নিজের ভেতরে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি করতে গিয়ে আমি পুরোনো সব দিনের কথাগুলোকে তোমাদেরকে বলছি সেগুলো আমারও মনে পড়ছে আর আমার মানে ঠিক আমার ভালো লাগছে না তো যাই হোক আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করতে চাই আর আমি আবারও বলছি এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার কিন্তু যেহেতু আমি এটা নিজে অভিজ্ঞতা করেছি তাই আমি তোমাদের সাথে এটাকে শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক সুন্দর থেকো আজকের মতো এইটুকুই গুড নাইট টাটা